হাই, আমরা চললাম সিমলার উদ্দেশ্যে। ট্রেনে করে কলকাতা থেকে সিমলা যাওয়ার উপায় হলো হাওড়া থেকে কালকা স্টেশন এবং কালকা থেকে টয় ট্রেনে করে সিমলা স্টেশন। ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রেলওয়ে জার্নি। চারিপাশে শুধু পাইন গাছে ঘেরা। আর এই টয় ট্রেনটা 108টা টানেল পার করে সিমলা স্টেশন পৌঁছয়। এখন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। অবশেষে আমরা এসে পৌঁছালাম সিমলা স্টেশনে। চারিপাশটা পুরো ছবির মতো। তো আমরা হোটেলে পৌঁছে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম কালীবাড়ির উদ্দেশ্যে। এখানে আমাদের হোটেল থেকে কালীবাড়িটা খুব কাছেই ছিল, অসাধারণ। তারপর আমরা ম্যাল রোড ধরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম একটা রুফটপ রেস্টুরেন্টে। ও, তোমাদের তো বলাই হয়নি, এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি স্পেশাল ট্যুর। এখানে আমরা আমাদের ডিনার শেষ করে চললাম হোটেলে। এভাবেই আমরা আমাদের সিমলা জার্নির প্রথম দিনটা কাটালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।